দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার যে ছোটার একটা বাচ্চা জন্ম নিয়েছিল কবুতরের, এটা মারা গেছে। যে কবুতরে নিজে পারাইছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া ঠিকভাবে করায় নাই, যার কারণে মারা গেছে। ফাইনালি একটা আছে, তা দেখা যাক আল্লাহ ভরসা। এই যে এই দুইজন, এই হচ্ছে লিগা কিলার, ঠিক আছে, লিগা কিলার। হ্যাঁ, এই মারছে। আর এই দুইটার এখনো কোনো নবজাতক আসে নাই, দেখা যাক আল্লাহ ভরসা। আর এদের জন্য আমি নতুন ঘরের ব্যবস্থা করছি আর কি। আগে ছিল এই যে এইটা পুরানো, এখন আমি নতুন ঘরে ব্যবস্থা করছি চার কোপের, দেখা যাক আল্লাহ ভরসা। বাচ্চাকে কিভাবে খাওয়ায় দেখেন, একটা বাচ্চাকে না খাওয়াইয়া মাইরে ফেলাইছে, বুঝছেন? বাচ্চাটা ছোট ছিল, পারাইছে এবং খাওয়ায় নাই ঠিকভাবে, এটাকে আবার ঠিকভাবে খাওয়াইতেছে, দেখেন কিভাবে খাওয়ায়। দেখছেন মুখের ভিতরে ঠোঁট পুরো ঢুকাইয়া দেয়, পরে খায়। মাসালে বাচ্চাটা একটু বড় হয়েছে, দোয়া করেন যেন এই সুন্দরভাবে বাচ্চাটা বড় হইতে পারে সুস্থ সফলভাবে। ছোট বাচ্চাটা মারা গেছে, দুঃখজনক ব্যাপার, কারণ আমি ফার্স্ট টাইম এই দুইজোড়া কবুতর পালার মানে শখ হচ্ছে আর কি। এই ফার্স্ট টাইম মানে এই দুইটি কবুতর পালতেছি, আর কখনোই এটা ট্রাই করি নাই। প্রথমেই আমার একটা বেবি মারা গেছে কবুতরের। আর নিচে দেখতে পাচ্ছেন যে দিদি, দুইটা এখনো উম দিচ্ছে, এখনো বাচ্চা দেয় নাই, ইনশাল্লাহ দিবে সামনে, দুইটাই উম দিচ্ছে, দিবে। দেখেন দর্শক, আমার একটা কবুতর বাচ্চা মারা গেছে, যেটা বড় ছিল ওইটা আল্লাহ রহমতে বেঁচে আছে এখনো, ঠিক আছে। খাওয়ানোর ভিতরে দিচ্ছি মিক্সচার আর রেজা, মিক্সচার আর রেজা দিচ্ছি, আর এটা বেঁচে আছে আর একটা মারা গেছে। আর নিচের যেটা এটা দিচ্ছি মিক্সচার, আর ডিম এখনো ফোটায় নাই, বুঝলাম না অনেক সময় নিতেছে, কারণ কি এত সময় নেওয়ার কারণ কি। আর এখানে যে